করোনা আবহের মাঝেই সকল নিয়ম মেনেই মায়ের আগমনীকে স্বাগত জানাতে প্রস্তুত সকল বাঙালিরা। খুঁটি পুজোর মাধ্যমে সকলে মিলে মাকে স্বাগত জানাতে প্রস্তুত। করুণাময়ী ঘাট রোডের নবীন সংঘ দুর্গোৎসব কমিটির খুঁটি পুজোর মাধ্যমে মাকে সাদরভাবে আমন্ত্রণ জানালেন। নবীন সংঘের দুর্গোৎসব কমিটির উদ্যোক্তা সোহেল দত্তের উদ্যোগে এই খুঁটি পুজো অনুষ্ঠানটি হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বাবুন ব্যানার্জি, প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, এমপি সুভাষিস চক্রবর্তী, অরুণজ্যোতি ভিক্ষুক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। সকল নিয়মনীতি মেনেই এই খুঁটি পুজোর উৎসবটি সম্পন্ন হয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কোভিড যুদ্ধে লিপ্ত থেকে 24 ঘন্টা নিজেকে নিয়োজিত করেও দুর্গাপুজোর জন্য আমাদের বুস্ট করে ক্লাবকে উনি বলেছেন যে দুর্গাপুজো করতে হবে, একটা সময় মাসখানেক আগে যে দুর্গাপুজো করতে হবে, সমস্ত মানুষ জেগে ওঠে আমাদের যুব সমাজকে বলেছে। তো সেই জন্য আমি ধন্যবাদ জানাই এবং প্রত্যেক ক্লাবকে বলি যখন মমতা ব্যানার্জি এই মন্তব্য করেছেন তখন নিশ্চয়ই আমাদের দেখিয়ে দিতে হবে যে আমরা পুজো করছি প্রত্যেকে। আর দ্বিতীয় হচ্ছে উনি যেটা বলেছেন যে সরকারের সমস্ত রকম নিয়মকানুন মেনে যেটা সবচেয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ ওইটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স এবং মাস্ক পরে, সেই দুটো নিয়মকানুন মেনে আমরা যেন পুজো করি। আমি এই কথাটাই প্রত্যেক মানুষকে পৌঁছে দিচ্ছি যে আমরা প্রায় অনেকটা এই আপনার করোনাকে আমরা যুঝে নিয়েছি, আরও কিছুদিন লাগবে এটাকে কমপ্লিট করতে ধরে নিতে, কিন্তু ততদিন পর্যন্ত হয়তো দুর্গাপুজোর পরে পর্যন্ত কিছুদিন চলবে। আমরা তাই দুর্গাপুজোয় যেরমভাবে আমরা এখন মেনে চলছি সোশ্যাল ডিস্টেন্স, কথাবার্তা বলার থেকে দূরে দাঁড়িয়ে কথাবার্তা অথবা মাস্ক ছাড়া কথা বলব না, এইটা যদি আরও ভালোভাবে করি আমি মনে করব যে আমরা এই করোনা যুদ্ধে জয়ী হয়েছি এবং আমরা দুর্গা পুজো সার্থক হবে। মানুষের যদি সহযোগিতা থাকে আমার মনে হয় না কোনো অসুবিধা কিছু হবে। যেরকমভাবে আমরা খুঁটি পুজোটা করেছি আগের বছর এরকমভাবেই হয়েছিল, দেখে তো আমার মনে হয় না বোঝা যাচ্ছে কি যে এরকম করোনা বলে কোনো রোগ আছে বা কিছু, সব কিছু নর্মাল আছে, শুধু মাস্কটা পরে থাকছি সতর্কতার জন্য আর মাঝে সাঝে আমরা স্যানিটাইজ দিচ্ছি এইগুলো করছি। তো আমার মনে হয় না দেখুন যে হয়তো কোনো করোনা আমার মনে রোগ হিসেবে যাবে না, ভ্যাকসিন করে বিকল্প করেছি, কিন্তু আমি এটুকু বলতে পারি মা মায়ের মতন আসবে, মা বড়ো ভাবেই আসবে এবং যেরকমভাবে আমরা করে এসছি পুজোটা ভক্তি দিয়ে ভালো ভেবে সেরকমভাবেই করবো, বড়োভাবেই করবো। পুজোটা এনে শুধু রাজ্য সরকার যা যে ইনস্ট্রাকশান আছে সেগুলো মেনটেন করি, এছাড়া তো আমরা বাইরে কিছু করতে পারবো না। এরকম রাজ্য সরকার বলি যে চারিদিক খোলা রাখতে হবে, যাতে এয়ার পাস হয়, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, চেয়ারগুলো গ্যাপ রাখতে হবে, 5 ফিটের বেশি গ্যাপ রাখতে হবে, এইগুলো মেনটেন করছি। এছাড়া তো আর কিছু দেখুন পাড়ার মানে পাড়ার যেটা পরিবেশ আমাদের, তো সেখানে অত সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন আমরা করতে পারবো না, কারণ এটা স্বাভাবিক। কেন এত সবাই প্রত্যেক বছরই সবারই দেখবেন কাজের মধ্যে থাকে, 5টা দিন সবাই একত্রিতভাবে কাজ করতে পারি বা একসাথে মজা করতে পারি, তো সেখানে যেইটুকু সতর্ক করা যায় সেইটুকুই আমরা করবো। আর মায়ের পুজো আসছে আমরা সেটা মন দিয়ে করার চেষ্টা করবো, ভক্তি দিয়ে করার চেষ্টা করবো। এটা আমাদের 17 ইয়ার পুজো। সোহেল দত্ত সমস্ত মানুষের ভালোবাসা সমর্থন আশীর্বাদ নিয়ে পুজো করছে এবং খুব শ্রদ্ধা সহকারে এখানে পুজো হয় এবং এখানে অনেক মানুষ এসে অঞ্জলি দেয়। এখানে সোহেল বলে নয়, এবার আমরা মনে করি যে সোহেল যেমন পুজো করছে সোহেলের পাশে আমাদের থাকা আমাদের প্রয়োজন এবং ওকে উৎসাহ দেওয়া অনুপ্রেরণা জাতীয় আরও মানুষের সেবার কাজে নিযুক্ত হতে পারে। এই কথা বলে আমি বলব নবীন সংঘের পুজো সার্থক হোক। তাই পুজোর প্রাককালে সবাইকে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার শুভেচ্ছা প্রীতি জানি। অ্যাকচুয়ালি 17তম বর্ষ, কিন্তু আমি গত 3-4 বছর আমি এই নবীন সংঘের সাথে অ্যাজ ওয়ার্কিং প্রেসিডেন্ট যুক্ত, আমি ভাবিনি এবছর পুজো করা যাবে, সত্যি কথা বলতে একদম ভাবিনি পুজো করা যাবে।
তবে সোহেলকে বলেছি পুজো করছো ভালো, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনে, করোনা কিন্তু এখনো যায়নি, আমাদের দুটো কথা মনে রাখতে হবে। আমি সমস্ত প্ল্যাটফর্মে আমি এটা বলতে চাইছি, করোনা যায়নি এটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে করোনা যাবে না, করোনা এক দেড় বছর দু বছরের মধ্যে করোনা যাবে না। উই হ্যাভ টু স্টার্ট লিভিং উইথ করোনা, করোনার সাথে আমাদের বাঁচতে শুরু করতে হবে। আমরা এখন যেটা বলছি, আমরা বলছি নিউ নর্মাল, এরপরে যাবে ব্লেন্ডেড নর্মাল, তারপরে আসবে নর্মাল। নর্মাল আস্তে আস্তে কিন্তু দু বছর পেরিয়ে যাবে। আমরা যে কথা বললাম, আমি এই বক্তৃতায় যে কথাটা বললাম, আমি চ্যানেলের থ্রু দিয়ে জানতে চাই যে ভ্যাকসিন, রাশিয়ার ভ্যাকসিনের কথা বলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেই ভ্যাকসিনকে অ্যাপ্রুভ করেনি কেন? যে সময় যে নাম্বার অফ পিপল সেই ভ্যাকসিনটা পরীক্ষিত হওয়ার কথা হয়নি। অক্সফোর্ড ভ্যাকসিনও এখনও থার্ড ফেজ ট্রায়ালে চলছে এবং তারও কিন্তু আমরা প্রতিক্রিয়া কি এখনও কোনো মিডিয়ামে জানতে পারছি না। কেন ইউনাইটেড কিংডম কিংবা ইংল্যান্ড স্বাস্থ্য নিয়ে কোনো ইয়ার্কি ফাজলামি ছাবলামির মধ্যে যাবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আরেকটা কথা হচ্ছে, এই প্রথমত ভ্যাকসিন অ্যাপ্রুভড হবে, সেই ভ্যাকসিন অ্যাপ্রুভড হয়ে আমাদের মতন সাধারণ মানুষের কাছে পৌঁছাতে বিলিয়ন্স, আমাদের পুরো বিশ্বে প্রায় 750 কোটি লোক আছে, ভারতবর্ষেই প্রায় 133 কোটি লোক, এই একদম লোয়েস্ট এব যেটা আমরা বলি যে একদম লাস্ট লাইন, লাস্ট মাইল অবধি পৌঁছাতে কতটা আমরা যাইনি। সুতরাং কিন্তু করোনাকে কে হারাতে পারবে? করোনাকে হারাতে পারবে আমার আপনার মতো সবাই। কী করে হারাতে পারবে? এই যে নিউ নর্মালের যে ভালো সু অভ্যেস আমরা করেছি, সেই সু অভ্যেসগুলো যদি রাখতে পারি, এক নম্বর হাত ধুতে হবে। হাত কিন্তু এমনি করে ধুলে হবে না, হাত পুরো একদম কবজি অবধি স্যানিটাইজার কিংবা সাবান জল সেরকম দিয়ে ধুতে হবে। মনে রাখতে হবে করোনার ভাইরাসটা ঢুকছে চোখ নাক এবং মুখ দিয়ে, এই ড্রপলেটস যাতে চোখ নাক এবং মুখ দিয়ে না ঢোকে তার জন্য হাতটা যেন কিছুতেই না হয়। আমি বলি যে গুড থটস লিডস টু গুড অ্যাকশনস, গুড অ্যাকশনস লিড টু গুড হ্যাবিটস, গুড হ্যাবিটস লিড টু গুড ক্যারেক্টার, অ্যান্ড গুড ক্যারেক্টার লিড টু গুড ডেস্টিনি। এই অভ্যেসটা করতে হবে যেন রিফ্লেক্স অ্যাকশন হয়ে যায়, এবং সেটা যদি হয়। এবং আরেকটা হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্সিং, 2 গজ কিংবা 6 ফিটের দূরত্ব, কেন এয়ার ড্রপলেটস যার থ্রু দিয়ে করোনা স্প্রেড করছে ওই 6 ফিটের দূর বেশি যায় না। আর একটা, সকাল এবং সন্ধ্যেতে গার্গেল করতে হবে, সেই গার্গেল যদি আমরা ঠিক করে করতে পারি তাহলে কিন্তু, কেন এখনও পর্যন্ত কোনো ওষুধ কিন্তু ডিসকভার্ড হয়নি যে ওষুধে আমাদের অ্যান্টিবডি ডেভেলপ করবে। সুতরাং এই কথা করলে, এবং সামাজিক দূরত্ব মেনে পুজো করতে হবে। আজকে দেখা যাচ্ছে গণেশ পুজো কিংবা মহারাম যেখানেই আমরা সেটাকে বিধি লঙ্ঘন করেছি, করোনার আবার স্প্রেড বেড়ে গেছে। এইটাকে বারবার মনে রেখে যদি আমরা করতে পারি তাহলে আমরা নিশ্চয়ই এই যুদ্ধে জয়ী হব। সোহেলের পুজোটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি মানে জানতাম সোহেল একটা পুজো করে, কিন্তু এত মানুষের মায়েরা বোনেরা সবাই এবং ছেলেরা সবাই এত বেশি ইনভলভ, উৎসব তো সবাইকে নিয়ে হয়, উৎসব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আছে উৎসব খণ্ড হলে চলে না, উৎসবের মধ্যে অখণ্ডতা দরকার, অর্থাৎ সর্বস্তরের মানুষকে নিয়ে উৎসব হওয়া দরকার। তা আমরা দেখলাম সোহেল সবাইকে, মায়েদের বোনেদের ভাইদের সবাইকে, সবাইকে নিয়ে এই পুজোটা করছে। আপনারা জানেন করোনা এই অ্যাটমসফিয়ার, আমাদের নিজেদের বাঁচিয়ে পুজো করতে হবে, বাঁচতে হবে, পুজো করতে হবে, আবার রোগের বিরুদ্ধে লড়তে হবে, এই প্রথা আমাদের সবাইকে মিলেই চলতে হবে। আমার মনে হয় এবার দুর্গাপূজা যতটা ভাবা গেছিলো যে একদম ভয়ে ভয়ে কাটাতে হবে, আমার মনে হয় যে সংক্রমণের হার বাড়লেও মৃত্যুর হার ভারতবর্ষে খুবই কম, অর্থাৎ 1-1.5% উপর, এটাও খারাপ কিন্তু আমাদের কাছে এটা একটা আশার আলো, অর্থাৎ পুজো আমাদের হবে ভালোভাবে, নিজেদের বাঁচিয়ে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যা যা সিস্টেম আছে সেটাকে সেইভাবে করেই করতে হবে। তা আমার মনে হয় আমরা সবাই মিলে পুজো করব আর সবাইকে আনন্দে রাখবো, আর মা দুর্গা আমাদের নিশ্চয়ই চাইবেন যে ঠাকুর আমাদের সবার মঙ্গল করবে, এইটাই আমাদের কাছে প্রার্থনা এবং সেটাই আমাদের হবে। পুজো তো বাঙালির একটা উৎসব, বাঙালির একটা ধর্মীয় উৎসব, পুজোতে সবাই অংশগ্রহণ করে আপনি যেমন বললেন, কিন্তু করোনা আবহে পুজো আমি যেমন বললাম পৃথিবী আজকে পাল্টে গেছে, কিন্তু করোনা আবহে আমাদের দেখতে হবে যে আমরা কী করে সামাজিক বিধি স্বাস্থ্যবিধি রক্ষা করে এই পুজোটা আমরা সেই উৎসব আমাদের এই উৎসবটাকে শেষ করতে পারি। মানে স্বাভাবিক যে যেভাবে আমরা আগে উৎসব পালন করতাম সেভাবে কোনো ধর্মীয় উৎসবে আজ আর পালন করা সম্ভব নয়। ভালো বললেন আমাদের টেকনো ইন্ডিয়ার সিইও, এবং আমরা বুঝতে পারলাম তার বক্তব্যে যে আমাদের যে কীভাবে এই পুজো পালন করতে হবে, উৎসব পালন করতে হবে। তাই এটা খুব ভালো যে আজকে একটা সচেতনতা শিবিরও হলো আমি বলতে পারি যে আমরা উৎসব করবো, কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে করছি যে মা আসলে আমাদের এই করোনার যে প্যান্ডামিক সিচুয়েশনটা আমাদের মুক্তি করবে,
এবং তার জন্যই আমাদের চিন্তাভাবনা খুব পরিশীলিতভাবে হচ্ছে, কারণ বেশি গ্যাদারিং আমরা করছি না, ছোট ছোট মধ্যেই হচ্ছে। যেভাবে সরকারি রুলস আমাদেরকে জানিয়েছেন সেভাবেই চলবো, আর মায়ের কাছে তো সবসময় আমাদের প্রার্থনা থাকবেই যে এই ধরনের সিচুয়েশন থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, আবার ঠিক আগের মতো আগের জীবনে ফিরে যেতে পারি। একদম আমাদের সাবিত্রী পুজোই হয় সেরকমই হচ্ছে, তবে এবার তো প্যান্ডেল ওইভাবে হবে না, হয়তো পুরোটা ব্লক হবে না, চারিদিক খোলা রেখে এই করোনাকালীন আবহে মা দুর্গার কাছে আমাদের একটাই প্রার্থনা যে তিনি শক্তি আমাদেরকে প্রদান করুন, যেটা আমরা প্রার্থনা করি আমরা পুজোতে বলি, আ দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তে শ্রী নমস্তে শ্রী নমস্তে শ্রী নমো নমঃ। আমাদের এটাই প্রার্থনা, মা আমাদের শক্তি দিন যাতে আমরা সকল মানুষেরা এই করোনা থেকে মুক্ত হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি। আমরা সকলকে অনুরোধ করবো যে মা দুর্গা আদনে আপনারা যারা আসবেন, যারা দেখবেন, যারা দুর্গা পূজায় বেরোবেন, প্রত্যেকে তখন পর্যন্ত আমাদের করোনা থাকবে, তাই প্রত্যেকে নিজেকে সেফটি রাখবেন, নিজে সাবধান থাকবেন, সাবধান থেকে আরাধনা করবেন। আজকে এখানে নবীন সঙ্গে দুর্গা পূজা, এখানে সকল ধর্মের একটা মিলন হলো। কিছুক্ষণ আগে আমাদের আহমদ হাসান ইমরান ভাই এসেছিলেন, আমি একজন বৌদ্ধ সন্ন্যাসী, আমাদের কিছুক্ষণ আগে কার্তিক ব্যানার্জি এসেছিলেন, প্রত্যেকে আমরা এক একজনের মানুষের আমরা প্রত্যেকেই মায়ের আরাধনায় মেতে উঠব, এটাই আমাদের প্রার্থনা। প্রত্যেকে নিজেকে সেফ রাখবেন, প্রত্যেকে ভালো থাকুন।